অ্যান ওয়ানের রাতের সৌন্দর্য যেমন অত্যন্ত রোমাঞ্চকর, তার চেয়ে সকালের সৌন্দর্য আরও বেশি মনোমুগ্ধকর। আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ট্রাভেল ব্লগ 16-এ আপনাদের মাঝে ঢাকা টু কক্সবাজারের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আর আজকে আমি কক্সবাজার থেকে ইট পাথরের প্রাচীরে ঘেরা দেশের বৃহত্তম শহর ঢাকাতে রিটার্ন করব। আর আজকের বৃষ্টি ভেজা ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ট্রাভেল ব্লগ 17 স্টার্ট করি। তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি আমি ধরতে না পারি, আমি কেমনে যাব বাড়ি। টিকেট কেটে রেখেছিলাম যাত্রা সময় ধরে, এখন আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। গত ট্রাভেল ব্লগে বলেছিলাম সমুদ্রের পাড়ে ইফতার করতে কক্সবাজার যাচ্ছি, আর আজকে আমি সমুদ্রের পাড়ে ইফতার করে ঢাকায় রিটার্ন করতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে যেয়ে হানিফের ভলভো B9 বাসে টিকিট বুক করেছি। এর মাঝে কাউন্টার থেকে ফোন দিয়ে জানানো হয় বাসে যাত্রী কম হওয়ায় ভলভো বাসের ট্রিপ অমিট করা হয়েছে। নিউজটা জানতে পারার সাথে সাথেই বাসের বেশ কিছু ওয়েবসাইট ঘুরে দেখলাম, আজকে কক্সবাজার টু ঢাকার কোনো লাক্সারিয়াস বাসের শিডিউল নেই। ব্যাপারটা অত্যন্ত হতাশাজনক, তাই বাধ্য হয়ে কলাতলির লোকাল কাউন্টারে যাই। হ্যালো এভরিওয়ান, এখন সময় রাত 10:07, আর আমি রয়েছি কলাতলি সি বিচের সামনের লাক্সারিয়াস বাসের লোকাল কাউন্টারে। কক্সবাজারের এসব কাউন্টারে যাত্রীদের যেভাবে হয়রানি কিংবা স্ক্যাম করা হয় তা ভিডিওর মাঝখানে বলবো। এখন চলুন বাসের টিকিট সংগ্রহ করি। অনেকক্ষণ বাসকে যাচাই বাছাই করে আমি আবারও ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাসকে বেছে নিলাম। এই বাসে টিকিট বুক করতে আমাকে খরচ করতে হয়েছে পার পার্সন 1000 টাকা। আমাদের বাসের রিপোর্টিং টাইম হচ্ছে রাত 11:00, আর বাস ছাড়বে রাত 11:15। এখন সময় রাত 11:10, ইতিমধ্যে আমাদের বাস চলে এসেছে। চলুন বাসের ভিতরে যাই। বাসের ভেতরে 2:1 বেড পজিশন রয়েছে, আপার ও লোয়ার কম্পার্টমেন্ট মিলিয়ে টোটাল 30টি বেড রয়েছে। গতকাল যে বাসে ট্রাভেল করেছিলাম চমকপ্রদভাবে আজকেও সেই বাসটি আমার টুরমেট। বাই দ্য ওয়ে, আজকে যে বাসে ট্রাভেল করছি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো B12515। বাসের ভেতরে প্রতিটি বেডের ওপরে পাবেন রিং লাইটস ও এসি কন্ট্রোলার, যা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। পায়ের সামনে জুতা রাখার জন্য জুতা রাখার একটি বক্স পাবেন। তাছাড়াও প্রতিটি কম্পার্টমেন্টে একটি করে মোবাইল হোল্ডার এবং কিছু সুইচ রয়েছে, যেখানে আপনারা লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করার পাশাপাশি গাইড সাহেবকেও কল করার জন্য কলিং বেল রয়েছে, আর মোবাইল ফোন চার্জ করার জন্য সকেট রয়েছে। তাছাড়াও প্রতিটি কম্পার্টমেন্টে আপনারা পিলোর পাশাপাশি ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবেন। 5 মিনিট লেট করে আমাদের বাস রাত 11:20 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, আর এই মুহূর্তে আমরা কক্সবাজার বাস টার্মিনাল পার হচ্ছি। খানিকটা রেস্ট নিতে আমি আমার কম্পার্টমেন্টে চলে এসেছি। এখন পর্যন্ত বাসের ভেতরে তেমন কেবিন নয়েজ পাইনি, কিন্তু খানিকটা ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। বাসের ভেতরে কেবিন নয়েজ কতটুকু তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বাসের গাইড সাহেব টিকিট চেক করতে চলে আসেন। ডান হাতে ক্যামেরা থাকায় বাম হাত দিয়ে টিকিট সংগ্রহ করেছি, এতে গাইড সাহেব কিছুই মনে করেননি। গাইড সাহেব টিকিট চেক করে আমাদেরকে একটি ফ্রেশ কোম্পানির 250 মিলি পানির বোতল দিয়ে যান। বাই দ্য ওয়ে, এখন সময় 11:37, আর আমরা এখন কক্সবাজারের চাকারিয়া পার হচ্ছি। আমাদের বাস তার গন্তব্যে যেতে থাকুক, এর ফাঁকে চলুন এই বাসের স্টাফদের সাথে পরিচিত হয়ে আসি। আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়, আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসে আছি শুরুর থেকেই, আর আমার গাইডিংয়ের বয়স হচ্ছে আপনার প্রায় 7-8 বছর হয়েছে আর কি। আমি মোহাম্মদ মুন্না, প্রায় 20 বছর যাবৎ গাড়ি চালাচ্ছি, ইম্পেরিয়াল এক্সপ্রেসে 1 বছর যাবৎ আছি। এর মাঝে সহকারী সাহেব ব্যস্ত থাকায় তার পরিচয় নিতে পারিনি। সারাদিন রোজা রাখায় প্রচুর ঘুম পাচ্ছে, তাই কিছুক্ষণ ঘুমিয়ে নিতে আমি আমার কম্পার্টমেন্টে চলে আসলাম। আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই, এর ফাঁকে চলুন ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার নম্বর জেনে আসি।
বাই দা ওয়ে, ঘুম থেকে উঠেই শুনি ভোর 3:45 আমাদের বাসে সেহরির ব্রেক দেওয়া হয়েছে। যদিও আমাদের বাস চট্টগ্রামের হোটেল মিয়ামিতে দাঁড়ায়, ভিডিও করতে না পারায় গতকালের ফুটেজ ইউজ করেছি। এর মাঝে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাসে উঠলাম 11:20, কিন্তু এখন সময় 3:45। এতক্ষণে তো কুমিল্লা পার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা এখন রয়েছি চট্টগ্রামে। এই বাসের গাইড সাহেব হৃদয় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আজকে রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে শ্যামলী পরিবহনের নন এসি বাস স্লিপ করে দুর্ঘটনার কবলে পড়ে, আর এই দুর্ঘটনার কারণে নাকি 2 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। বাই দা ওয়ে, তাড়াহুড়ো করে সেহরি শেষ করলাম, এখন বাসে উঠছি। বাই দা ওয়ে, এখন সময় 6:44, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে এখন মনে হচ্ছে কুমিল্লার আশেপাশেই রয়েছি। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর রাস্তাও পুরোপুরি ভেজা দেখা যাচ্ছে। এখন সময় 7:36, কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে আমাদের বাসে 30 মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়েছে। এর ফাঁকে বৃষ্টির কারণে বাসটি ময়লা হওয়ার কারণে সহকারী সাহেব বাসটিকে ধুয়ে নিচ্ছেন। এখন সময় 8:21, আর আমাদের বাস হোটেল গ্রিন ভিউ ত্যাগ করছে। হোটেল গ্রিন ভিউ ত্যাগ করে এই বাসের ড্রাইভার সাহেব মুন্না ভাই তার আপন গতিতে বাস চালিয়ে যাচ্ছেন। মুন্না ভাই এই মেঘাচ্ছন্ন পরিবেশে তার গন্তব্যে যেতে থাকুক। এর ফাঁকে চলুন কক্সবাজারের লোকাল বাস কাউন্টারে যেভাবে যাত্রীদের হয়রানি করা হয় সেটি জেনে নেই। গতকাল যখন হানিফের ভলভো বাসের ট্রিপ অমিট করা হয়, তখন আমি বাসের সকল ওয়েবসাইট চেক করে কোনো লাক্সারিয়াস বাসের সিরিয়াল পাইনি। অতঃপর চিন্তা করলাম একবার আনঅফিসিয়াল কাউন্টার থেকে টিকিট কেটে দেখি। আনঅফিসিয়াল কাউন্টারে যেয়ে জিজ্ঞাসা করলাম হুন্দাই স্ক্যানিয়া হাইগার মডেলের বাসের ট্রিপ আছে, সে তার জবাবে উত্তর দেয় সবই আছে। এখানে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, তারা কিন্তু টিকিট সেল করার জন্য আপনাকে যে কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে। তাছাড়াও হুন্দাই স্ক্যানিয়ার কথা বলে আপনাকে ডুপ্লিকেট বাস ধরিয়ে দিবে, যেমন হুন্দাই শেপের লেল্যান্ড কিংবা হাইগার মডেলের মতো দেখতে অশোক লাইন স্লিপার কোচ ধরিয়ে দিতে পারে। আর এই কাউন্টার থেকে কিন্তু আমি টিকিট নিয়েছিলাম হাইগারের কথা বলে, যদিও আগে থেকেই জানতাম আমাকে অশোক লাইন বাস ধরিয়ে দেওয়া হবে। সুতরাং বুঝতেই পারছেন তাদের কথা আর কাজে কোনো মিল নেই। আরো একটি ব্যাপার বলে রাখা ভালো, আপনি যদি ভুলবশত পেমেন্ট করে টিকিট বুক করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই টিকিট আবার রিটার্ন করতে পারবেন না, অর্থাৎ সেই টিকিটটি আপনি ক্যান্সেল করতে পারবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে, সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট বুক করতে, এতে করে আপনারা প্রতারণা থেকে বাঁচতে পারবেন এবং সঠিক যাত্রী সেবা পাবেন, আর পেমেন্ট নিয়েও ঝামেলা হবে না। আর সব থেকে বড় কথা হলো অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট কাটলে আপনি আপনার সঠিক বাসটি পেয়ে যাবেন। বাই দা ওয়ে, 9:30 আমরা চলে আসি গৌরীপুরে। গৌরীপুর আসতেই সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের স্লিপার বাসের দেখা পেয়ে যাই। সেন্ট মার্টিনের এই বাসটিকে দেখে মুন্না ভাই বাসকে ওভারটেক করার চেষ্টা করেন। বাম পাশে জায়গা না থাকায় আমাদের বাস স্লো করা হয়, আর পাশে দিয়ে সেন্ট মার্টিনের এই বাস আমাদেরকে ওভারটেক দিয়ে সামনে চলে যায়। আমি আগেও বলেছি এবং এখনও বলছি, আমি কখনোই অতিরিক্ত গতি সমর্থন করি না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এখানে ড্রাইভার সাহেব তার নিজের দক্ষতায় বাস চালিয়ে যাচ্ছেন। বাই দা ওয়ে, 9:42 আমরা চলে আসি দাউদকান্দি ব্রিজে। এখানে মুন্না ভাই 50-60 স্পিডের মধ্যে বাস চালিয়ে যাচ্ছেন। দাউদকান্দি ব্রিজ থেকে ঠিক 10 মিনিট পর 9:52 আমরা চলে আসি মেঘনা ব্রিজে। যেহেতু মেঘনা ব্রিজ পার হওয়ার মাধ্যমে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করলাম, তাই যাত্রী নামার সুবিধার্থে আমি বাসের ভেতরে চলে আসি। 9:20 আমরা চলে আসি হানিফ ফ্লাইওভারে। এর মাঝে সাইদাবাদ ফ্লাইওভারে উঠতেই বেশ বড় একটি জ্যামের দেখা পেয়ে যাই। এখন সময় 10:52, আর আমরা এখনও সাইদাবাদেই রয়েছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকায় আমি এই বাসের স্টাফদের কাছ থেকে বিদায় নিয়ে ট্রাভেল ব্লক 17 এখানেই শেষ করছি।
এবার যদি বলি এই বাসে ট্রাভেল করে আমার কেমন লেগেছে, তাহলে প্রথমেই বলবো প্রতিটি সেক্টরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ব্যাপার থাকে। এই বাসেও রয়েছে। বাসের ভেতরে অতিরিক্ত ভাইব্রেশনের কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল। অন্যান্য যাত্রীদের কাছ থেকে সেম ফিডব্যাক পেয়েছি। এটা বাসের কোনো সমস্যা নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে তা বলতে পারছি না। আর এই বাসে চার্জিং হোল্ডারে কিছুটা প্রবলেম পেয়েছি, যা আহামরি কিছু না। তাছাড়াও বাসের স্টাফ খুবই হেল্পফুল ছিল। বাসের কন্ডিশন ও পরিবেশ দুটোই ভালো ছিল। ওভারঅল এই বাসকে আপনি 10-এর মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।